নমস্কার দর্শকবৃন্দ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আপনি যদি একজন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাইক করবেন এবং জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন একত্রিশে মার্চের মধ্যে নিলে সুদের হারে বড় ছাড়ের ঘোষণা করল এসবিআই নতুন গৃহ ঋণের জন্য সুদের হার কমালো স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া আগামী একত্রিশে মার্চের মধ্যে ঋণ নিলে সত্তর বেশিস পয়েন্ট বা শূন্য দশমিক সাত শতাংশ সুদের হার কম দিতে হবে গ্রাহকদের এই সময়ের মধ্যে ঋণ নিলে লাগবে না প্রসেসিং ফিও তবে এই নতুন সুদের হার নির্ভর করবে ঋণগ্রহিতার ক্রেডিট স্কোর এবং ঋণের অঙ্কের ওপর এসবিআই জানিয়েছেন একত্রিশে মার্চের মধ্যে পঁচাত্তর লক্ষ টাকা পর্যন্ত গৃহ ঋণ নিলে সুদের হার শুরু হবে ছয় দশমিক সাত শতাংশ থেকে ঋণের অঙ্ক পঁচাত্তর লক্ষের বেশি হলে সেই হার শুরু হবে ছয় দশমিক সাত পাঁচ শতাংশ হারে এছাড়া এসবিআইয়ের বি অ্যাপের মাধ্যমে আবেদন করলে সুদের হার পাঁচ বেশিস পয়েন্ট বা শূন্য দশমিক পাঁচ শতাংশ কম লাগে তার ওপর নারী দিবস উপলক্ষে মহিলাদের জন্য সুদের হারে আরও পাঁচ বেশিস পয়েন্ট ছাড় দেওয়ার ঘোষণা আগেই করেছিল এসবিআই নতুন সুদের হারের সঙ্গে সেই সুবিধাগুলিও পাওয়া যাবে এসবিআইতে আজ থেকে বাধ্যতামূলক এই নিয়ম না মানলে অ্যাকাউন্ট অচল ভারতীয় স্টেট ব্যাঙ্কে কি আপনার সেভিংস অ্যাকাউন্ট বা অন্য কোনো অ্যাকাউন্ট আছে তবে এই খবর আপনার জন্য সম্প্রতি দেশের বৃহত্তম ব্যাংকের তরফে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেখানে নির্বিচ্ছিন্ন পরিষেবা অব্যাহত রাখতে একটি গুরুত্বপূর্ণ বিষয় গ্রাহকদের নজরে আনা হয়েছে শুধু তাই নয় এই নিয়ম না মানলে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে বলে এস তাদের গ্রাহকদের সতর্ক করে দিয়েছিল পূর্ব ঘোষণা অনুসারে আজ পয়লা মার্চ থেকে বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে এই নিয়ম ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গাইডলাইন অনুসারে নির্দিষ্ট সময় অন্তর ব্যাঙ্কগুলিকে সমস্ত গ্রাহকদের কেওয়াইসি আপডেট করতে হয় এটি একটি নিয়মিত প্রক্রিয়া যে সমস্ত গ্রাহকের কেওয়াইসি আপডেট বাকি আছে কিছুদিন আগে তাদের কাছে এসবিআই তরফে নোটিশ পাঠানো হয়েছিল তাদের যত দ্রুত সম্ভব নিকটবর্তী এসবিআই শাখায় গিয়ে প্রয়োজনীয় সমস্ত তথ্য জমা দিতে বলা হয়েছিল এই দফায় কেওয়াইসি আপডেটের জন্য গ্রাহকদের আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল দেশের বৃহত্তম ব্যাংকিং প্রতিষ্ঠানটি তার মধ্যে প্রত্যেক গ্রাহককে এই কাজ করে ফেলতে বলা হয় এসবিআইতে এস বি আইতে অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখতে বাধ্যতামূলক কেওয়াইসি আপডেটের নিয়ম এদিন থেকে কার্যকর হলো এর পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কও নিয়েও এসবিআই সম্প্রতি তাদের গ্রাহকদের আরও একবার সতর্ক করেছে বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক বাধ্যতামূলক নয় কোনো গ্রাহক চাইলে স্বেচ্ছায় তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করাতে পারেন তবে যে সমস্ত অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকারি সুবিধা বা ভর্তুকির টাকা জমা পড়ে সেই সমস্ত অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক বলে এস জানিয়েছে তাহলে বন্ধুরা আপনারা দেখলেন যে এই ছিল আজকের এস নিয়ে বিরাট বড় দুটি আপডেট যা আজকে মিডিয়ায় উঠে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি জানাবেন আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ